Thank you, অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি মিস্টার টুইস্ট প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো এবং আজকে থ্যাংক ইউ তালি দেন এইটাই চাই এখন বলা লাগে তালি দিয়ে ফেলে আমাকে অনেকে কমেন্ট করেছিল যে আপনি এখানে ফেক তালি নাকি নো ইটস নট ফেক তালি ক্যামেরা ধরেন তো রিয়েল তালি দেন রিয়েল তালি অ্যাবসলিউটলি এবং তালি দেওয়ার আর একটা কারণ কেননা আমাদের অতিথি আজকে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই এবং ওনাকে সোশ্যাল মিডিয়াতে আমরা খুবই অ্যাক্টিভ অবস্থায় দেখি সবসময় সোলাইমান শুখন শুখন বস কি অবস্থা বস সোলাইমান শুখনকে দেখলে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার সাথে কিন্তু রঙের অন্তত মিল আছে একদম থ্যাংক ইউ টুইস্ট এবং আপনার আমার একটা কথা আছে এই মিস্টার টুইস্ট প্রেজেন্টস তো এটা তো আমাকে টুইস্ট করে বসতে হবে নাকি মানে আই এম জাস্ট থিংকিং আপনি কিন্তু টুইস্ট করলে আরামসে বসতে পারেন কারণ আপনার ফিগার টিগার ঠিক আছে এই আমার ফিগার মেক্স উইমেন জেলাস মানে দে ডোন্ট ফিল অ্যাট্রাক্ট দে গেট জেলাস হে ইট মেক্স সাম মেন জেলাস নাভিদ বাইস ফিগার মেক্স পিপল আই ডোন্ট নো মাই ইউ ডোন্ট হ্যাভ এ ফিগার বস আপনার বডি না না আই হ্যাভ আ ফিগার ইউ নো ডি শেপড ইজ অলসো ফিগার ডি ইজ অলসো আ ফিগার রাইট বস আজকাল মার্কেটে ডি চলছে না বস হ্যাঁ আজকাল কোকা কোলা চলছে এই সরি একটা ব্র্যান্ডিং হয়ে গেল যাই আমরা কিন্তু সবাইকে পরে বিল পাঠাই দিতে পারবো ইউ নো ইওর কোম্পানি ক্যান অলসো ডু সামথিং হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু হিন্ট বস আমরা ভাবছি মগের মধ্যে ইন্টারনেট দিব মগে ইন্টারনেট দিব আইওটি বস এটাকে বাই দ্য ওয়ে এটাকে রিয়েল কফি বস খায়া দেখেন রিয়েল কফি প্রোডাকশন কস্ট কমাইতে আজকাল কফিও দেয় না বাতাস থাকে আমি একবার ভুলে ইনফ্যাক্ট না আমি এরকমও গেছি অনেক শোতে যে পানি দিয়ে দেয় যে বলছে যে পানি দিয়ে কফির ফিলিংস কেমনে নেওয়া যায় বাস নেওয়া যায় যেমন হয় না যে আমরা নেওয়া যায় এরকম থাকে না আমরা অনেক সময় কোনো সময় কারো ছবি দেখে আয় যে আমার বাট এরকম দেখেছি পানি দেওয়া হয় আপনি পানিটা খেয়ে নেন তারপরে বাইরে যাবেন রোদে গিয়ে যখন শরীর গরম হবে এটা গরম পানি হয়ে যাবে এরপরে আপনি একটা কফি দোকানের সামনে যাবেন কফি গন্ধ পেলে এটা কফি হয়ে যাবে বাস এরপর এরপর একটা গরুর সামনে দাঁড়াবেন তাহলে এটা দুধ কফি হয়ে যাবে এরপর লেবু বাগানের সামনে দাঁড়াবো লেবু কফি হয়ে যাবে চলতে থাকবে বস নাইস দ্যাটস নাইস নাইস বস কেমন আছেন আপনি আমি আছি ইউ লুক গুড ম্যান থ্যাংক ইউ বস হ্যাঁ ইউ লাইক অল ওভার মানে আমি যে আমি যেখানে খুলে দেখি শুখন 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 ফেসবুকে দেখি শুখন বলে হাচ্চু 7000 লাইক আরে বস এই হাচ এই হাচ্চুটা মানুষজন ভালোবেসে এটাকে অ্যাকসেপ্ট করেছে আমাকে টেল মি দ্য সিক্রেট আমি তো হাচ্চু দি আমি তো মানে উপর জুপুরি হাচ্চু 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 তখন ট্রোল করেন আমি এত হাচ্চু দেন কেন আপনার মনে অ্যান্টিবায়োটিক লাগে না বস যেমন একটা পরিমিত একটা ব্যাপার আছে বস মানে ধরেন কখন কোথায় কি দিতে হবে কতটুকু দিতে হবে বস আই হাসতেছো কেন আচ্ছা সোলাইমান স্ট্যাটাস বা হাচ্চুটা একটু বুঝে আর কি বস বাট ডোন্ট টেল দিস টু ইওর ওয়াইফ ওকে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সেখানে তোমাকে আমি ভালোবাসি কিন্তু সবখানে কখন কোথায় কখন পরিমিত দিতে হবে এটা ওখানে বলে না এই ক্ষেত্রে না 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 ভালোবাসার ক্ষেত্রে অবশ্য নাবিদ ভাইয়ের কাছ থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে এই প্রজন্মের আমি ওনাকে আসলে কিছুটা বস মাইন্ড করেন না মানে আপনার বয়স বা আপনার টাক দেখে আমি ভেবে নিয়েছিলাম যে একটু আপনি রিটায়ারমেন্টের দিকে চলে যাচ্ছেন কিন্তু শুনলাম যে আপনি এবার তৃতীয়বারের মতো পিতা হয়েছেন ইয়া নাবিদ ভাই পারে আমরা তরুণরা পারি না এবং রিটায়ার কিন্তু অ্যাকচুয়ালি আমি বেশ কয়েক বছর আগে করেছি কর্পোরেট জগৎ থেকে কিন্তু আমার উদ্দেশ্য ছিল কিন্তু আমার বাবার সাথে পাল্লা দেওয়া কারণ আমার বাবা যেই বয়সে তৃতীয় সন্তান আমাদের এসেছে আমি কিন্তু সেই বয়স থেকে এখনো কম আছি তো আমি হলো আমার আব্বাকে যখন বললাম বলে বাবা তোমার থেকে আমি আগায় আছি সবাই বলবে নাবিদ ভাই পারে আমি বলবো নাবিদ ভাই সব লোক পারে নাবিদ ভাই একদম এক্স্যাক্টলি বাস বাকি বলে কি পারে বলে আচ্ছা বাস বলেন বাস সো আমি যখন আমরা শোটা রেডি করছিলাম সোলাইমান শুখন পিছে ছিল এবং সে বলছিল যে নাবিদ আমার ব্যাটারি চার্জটা মনে হয় কমে যাচ্ছে তখন আপনি আমার বলছিলেন কিসের ব্যাটারি চার্জ মানে এভরিথিং ইজ ওকে না ওই বাস যে সাউন্ড যেই কালেক্ট করে ওকে খুব সিরিয়াস এ সাউন্ড যেই কালেক্ট করে স্টেজের পিছে কিন্তু এই কথা বলছিলেন ইউ আর সেইং সামথিং ভেরি ডার্টি বাস ব্যাকস্টেজ এন্ড গ্রিন রুম হিস্টোরি শুড বি কেপ্ট We know about Private. that. Donald Trump to tic-tac khe backstage ali kisu korbe. Mr. Trump, 100 din hoyeche boss. 100 din hoyeche. Tarpor nijei bolechi, ami sobche bhalo korechi. Goto 100 bochorer shomoy moddhe ami sobche bhalo korechi. Chomotkar boss. Onar self-confidence amake utshahito kore. Amake khubi amake utshahito shudhu kore je ta na. Ami prottekdin sokale jokhon Trumper tweet pori, amar mon ta bhalo hoye jay. Khushi lage na boss? Ami dekhe hashi. Ami dekhi uni to amake bhate marche comedy.
তাহলে মিস্টার টুইস্ট প্রেজেন্টস ডোনাল্ড ট্রাম্প শো, দুইটাই টি, টুইস্ট অ্যান্ড ট্রাম্প, ও টিটি, চমৎকার, টিটিটি, টুইস্ট ট্রাম্প টুইটিং, টুইস্ট ট্রাম্প টুইটিং, অ্যাবসলিউটলি পারফেক্ট, ওকে ফাইন, লোকাল থাকে ভালো, দেশি জিনিসের প্রতি আমাদের আগ্রহ একটু বেশি। আর আপনি তো ভাবনাও নিয়ে অনেক কিছু বলতেন ওই সময়, রাইট? হ্যাঁ, আগে আগে ভাবনা নিয়ে, কারণ আমাকে মানুষজন পাত্তা দিত না, এখনো দেয় না। এত লাইক যে বললেন আপনি, লাইকের বন্যায় ভেসে যাচ্ছে অন্যায়, তারপরে আমাকে কেউ এখনো, সেদিন একটা অনুষ্ঠানে গেলাম আমাদের একটা শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের গেস্ট লিস্টে, ঢুকতেছি ভলান্টিয়ার, ওই ভদ্রমহিলা আমাকে বলছে আপনি কি গেস্ট? ভাই ঠিক আছে, না না, আমি এখন আগে বলতাম যে না আমাকে চিনে, আমি কিছু বলি না, বলে এই যে আমার ফেসবুক প্রোফাইল, এই দেখেন, এই যে 2.5 লাখ লোক ফলো করে, ঢুকতে পারবো? জি যান, 2.5 লাখ, হ্যাঁ, 2.5 লাখ ফলোয়ার, এটা শুধু একটা প্রোফাইলে। আমার তো মনে হয় কয়েকদিন পরে আপনার এই প্রোফাইলের যে ফ্যান বেস আছে ওখানে জন্ম নিয়ন্ত্রণ করা লাগবে, 2.5 লাখ হয়ে গেছে। আর আপনার, আমি ফলো করি আপনাকে এবং আমি দেখি খুব মজা লাগে, খুব ইন্সপায়ারিং পোস্ট থাকে এবং চমৎকার চমৎকার ছবি থাকে। প্রশ্ন হলো যে আমার তো কিন্তু সব সেলফি ছবি, আপনাকে কিন্তু কেউ তুলে দেয় না? আমার তুলে দেওয়ার মজা আছে, ধরেন আমি ধরেন 300 ফিটে গেলাম খেতে কোনো কারণে, তো ওখানে দেখে আমি ফ্রেম টেম ঠিক করে, ওখানে যে বেচতেছে ধরেন আচ্ছা রোড়ে বললাম ভাই এদিকে আসবেন, ভাই আগে একটা তুলে, এই যে এই অ্যাঙ্গেল এটা তো আমি নাই, এখন আমি যে এইখানটায় দাঁড়াবো ঠিক এই অ্যাঙ্গেল একটা তুলবেন, এরকম আমি শিখাই। আমার ছবি রিক্সাওয়ালা ভদ্রলোক তুলেছেন, সিএনজি ভদ্রলোক তুলেছেন, ওই যে আচার বেচে চলেছে, তারপরে কোনো এলাকায় গেছি ধরেন কি বলে বাড়ি ধারার ভিতরে খুব সুন্দর একটা বাড়ি বা একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, ওখানকার যে দারোয়ান সাহেব বা ওই যে সুপারভাইজার, ভাই এখানে একটা দাঁড়ায় এমনি একটা তুলে দেবেন আপনাদের বিল্ডিংটা খুব সুন্দর, তারপর আবার ফিল করে না একটা ক্যামেরাতে তুলে দিচ্ছে। সো আমি এই কাজ করি, লোকজন, আমি মানুষকে দিয়ে জনগণকে দিয়ে ছবি তোলাই বস। এইটা এইটা আপনি ফেসবুকে দিবেন? না, জনগণ তো ছবি তোলার পরে, আসল কাহিনী তো বলি নাই বস। আচ্ছা, না না না, জনগণ ছবি তোলার তো এটা র ভার্সন বস। ওকে, তারপরে যে 4-5টা বিউটি ফেস স্ক্যাম কতগুলো অ্যাপ আছে ওগুলো দিয়ে নিজেকে ঠিক করি, সিলেক্টিভে গিয়ে আবার কি করে এটা আমি করি, আপনি করেন, এটাতেই তো আনন্দ। আপনি ফেসবুকে লেখেন যে আই এম জাস্ট পুটিং আ পোস্ট, আই ডোন্ট হ্যাভ টাইম, তো ইউ হ্যাভ টাইম টু বিউটিফাই ইয়োরসেলফ। এটা কি লাইভ হচ্ছে? দোকান থেকে ফেয়ারনেস ক্রিম বা এই ধরনের টান টান করা ক্রিম না কিনে অ্যাপের মধ্যে আসে বস, আমি ওটা দিয়ে করি বস, করা উচিত। আমিও মনে হয় নিজেকে করা উচিত, আমি যদি টাকটাকে বদলাই, মনে করেন আপনার চুল থেকে আমি উজে একটা ক্রপ করে এখানে যদি লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে না? হইতে পারে, শুধু আমাদের টোনটা একটু, কালার টোনটা ডিফারেন্ট। আমি আপনার ইয়েটা নিতাম, দেখছ ওকে, এইটা এইটা নিয়ে এই মানে অনেকে কিন্তু এই কালার টোনই হতে চায়। আমরা তো, আমরা কিন্তু রেসিস বাংলাদেশে, প্রচণ্ড প্রচণ্ড, আমরা বলি যে এই ধরেন মানে যে ফর্সা হলে কি খুশি, আমি ফর্সা, আমি ফর্সা, এই জন্য আমি আগেও বলেছিলাম যে ভালোতে যেমন পয়সা লাগে না, সুন্দর হওয়ার জন্য ফর্সা হতে হয় না। ইয়েস, ট্রু, অ্যাটিটিউড, অ্যাটিটিউড, কোয়ালিটি, do your things, success will come to you. Sorry, excited ho jacche, are you excited ho jacche? No worries, no worries, bas bolen bas na. Ekhon samprati apnake to apnar meer sathe khub dekhi, you are very close to wafa ke, ami choto bolay dekhchi je apni khubi tar sathe close. Yes, she's wafa bola je tar 32 dad bere geche, my daughter, like any father. Yeah, so she's growing up, big girl, she's growing up, or 8 hobe, standard 2 hobe, 8 hobe, but going on to 18 probably, something like that. I mean, and o jeta kore ekhon je she has her own room ekhon, to okhane she has got definitely, er age ki apnader sathe thakto? Yeah, ha, yeah, okay, now okay, 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 fine. That's okay, that's okay, fine. Now now maybe finally Wafa can have a brother or a sister, right? God willing, huh? God willing. Well, yeah, bole je, bole je je bole ki jani, God, man proposes na ki jani, আপনি ব্রাহ্মণবাড়িয়া, আমি দেবিদ্বার, বেশি দূরে নাকি? কাছাকাছি, কাছাকাছি, সুতরাং আমার কিছু ছোঁয়া যদি আপনার লাগে অন্তত পক্ষে দেবিদ্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সূত্রে, সো ইউ নো ইউ শুড হ্যাভ লাইক এ ফুটবল টিম ইন ইওর হাউস, ফুটবল টিম, ফুটবল টিম, এক্স্যাক্টলি, উইথ সাবস্টিটিউটস। That's a lot of work, Naveed bhai proposing. Trust me, it's not a lot of work. Trust me, it's not a lot of work. Ami jeta bolchilam, Naveed bhai, je is it a lot of work for you? Not for me, man.
আমি যেটা বলছিলাম যে ওয়াফা ইজ বিকাম এ পারসন, মানে মানুষ একটু ব্যক্তি হবে, শিশু থেকে ব্যক্তি হয়ে যাচ্ছে. আই থিংক শি ওয়াজ আ পারসন ফ্রম ডে ওয়ান. ইয়া ডে ওয়ান, বাট এখন যেটা করে যে আমাকে হঠাৎ করে কি এক একটা গান দেখা ইউটিউবে, বাবা এটা তুমি দেখেছো, আমি এটা কে কোন ব্যান্ড চিনি না, দেখি যে 18-19 বছর বা 16 বছরের বাচ্চারা আজকাল নাকি অনেক ফেমাস ব্যান্ড আছে, ওরা গান গায়, আমি নাচি নমতে থাকে, বলে ও মাই গড ইউ ডোন্ট নো, আমি না আম্মা আমি জানি না এটা, তখন আমার দিকে এভাবে তাকায়. সো উই আর অলরেডি হ্যাভিং এ ইউ নো জেনারেশন গ্যাপ. বাট ও কেমন বলছে আম্মু, পরে একদিন বুঝাইলাম যে আম্মা তোমার বয়স মাত্র 8, তোমার থেকে আরও 30-35 বছর বেশি আমি পৃথিবীতে ছিলাম. সো 8 বছরের এত ক্রেডিট নিও না, 30 বছরেও তো পৃথিবীতে অনেক কিছু হয়েছে, আমাকে কিছু টাইম দাও, ম্যাথমেটিক্যালিও তো আমি তোমার থেকে অ্যাটলিস্ট কিছুটা পাত্তা পাওয়ার যোগ্য. অনেকক্ষণ শোনে শুনে বলে নো ড্যাড আই এম স্মার্টার. আমরা যখন বয়স যখন 30-50 বলি যে তুমি কি জানো, কিন্তু আমার মনে হয় এই ঘটনার এরকমই হয়। আর স্কুলে রিজন মনে হয় ওকে দেখে আপনি, কারণ আমরা যে ফেসবুক থেকে জানলাম যে আপনি সকালবেলা তাকে কোট দিয়ে ঢেকে রাখেন সুন্দর করে, ইজ নট লাইক এ ভেরি, আমি বাবা হিসেবে মনে করছি এই এই দিনগুলি হাতে গোনা, এই কয়েকদিন পরে বলে ড্যাডি what are you doing, তাই করে তাই করে, স্কুলে গেলে নামতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি না, কেন তোমার ড্রেসটা ঠিক নাই, হ্যাঁ আমাকে বলে নামতে হবে না, আমি নেমে যাচ্ছি. সো মজা করে করে, বাট ইয়া ইটস ফান. আপনি করে স্কুলে যান কোনো সময়? আমি প্রায়ই যাই, এবং খুব মজার ব্যাপার হয় ওয়েটিং করার সময় আমি একমাত্র সংখ্যালঘু পুরুষ থাকি, কারণ বাকিরা সবাই সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মারা, আমি দেখা যায় একলা, which is great. হ্যাঁ বস, এটা এভাবে বলতে চাই না, কারণ আসলেই গ্রেট ব্যাপার, এটা কিন্তু অনেক, এটা কিন্তু উইন উইন, মানে স্কুলের সামনে সংখ্যালঘু পুরুষ হয়ে থাকাটা ওয়েটিং রুমে বাচ্চাদের, ইটস এ ব্রিলিয়ান্ট থিং, গ্রেট. আমি তো সবাই মারা, আমি বাবা, এক্স্যাক্টলি গাইস ওভার হিয়ার, এভেন এখানে সব বেশিরভাগ গাইস, সব ব্লাডি সসেজ ফেস্টিভাল. সে হ্যাঁ কি এটা কি কাটা, আমিও করি, আমি আমার বাচ্চা স্কুলে প্রায় যাই, এবং আসলে কিন্তু ভালো লাগে, উইন উইন, অন্য মহিলারা বলে আল্লাহ কি ভালো বাবা, আমরা বলে ইয়া বেবে আই এম এ সংখ্যালঘু এখানে, এবং এটা আমি শুনেছি, এটা টিভিতেই বলি, আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল উনি বলছেন যে আমাদের স্কুলের সামনে একটা ছোট একটা ছোটখাটো একটা চায়ের দোকান ছিল, টংয়ের দোকানটা, বলে যে এটা ভেঙে দেওয়া হয়েছে, কেন তো এরকম মারা যায় বাপরা যায় ঘরে কিছু পরকীয় প্রেম হয়ে গেছে, টং থেকে ভালোবাসা, ভালোবাসা ফ্রম টং, সুতরাং সুতরাং ভালো বাবা, আপনি জান না আমি জান না, কিন্তু কিন্তু এই ঘটনা ঘটেছে, আমার শুনে বেশ মজা লাগলো. থাকে না রেস্টুরেন্টের ছবি থাকে অমুক হোটেল এবং রেস্টুরেন্ট, হ্যাঁ তো এবং একটা মুরগি এবং একটা ছাগলের ছবি থাকে, এরকম দেখি না, এরপরে দেখবো একটা রেস্টুরেন্ট এবং একটা বাবার ছবি, একটা মার ছবি, তালি দিবে, দেখ তালি দেখ. আমাদের একটা ছোট ব্রেক নেওয়া লাগবে, আমার মনে হয় আপনার সাথে কথা বললে আমাদের বোধহয় 16টা এপিসোড করতে পারবো, আই থিঙ্ক, রাইট? ইনশাআল্লাহ. ইউ হিয়ার? আই এম হিয়ার. ওকে ফাইন, আই নো ইউ গট আ বিজি ডে. আপনারা দেখছেন মিস্টার টুইস্ট প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো. আমরা ছোট একটা বিরতি নিয়ে আসছি এবং আসার পরে আবার আমরা কথা বলছি সোলাইমান শুকনের সাথে. অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, আবারও স্বাগত জানাচ্ছি মিস্টার টুইস্ট প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো. আমার অতিথি অত্যন্ত জনপ্রিয় সোলাইমান শুখন. তো শুখন, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার মেয়েকে নিয়ে কথা বলছিলাম, তো আর কি হচ্ছে এক্সাইটিং? আপনার তো অনেক কিছু হচ্ছে এক্সাইটিং বস. রিসেন্টলি গত 1 বছর ধরে এক্সট্রিম স্পোর্টসের দিকে আমার একটু ঝোঁক বেড়েছে, এটা হতে পারে যে সামর্থ্য কিছুটা হয়েছে আপনাদের দোয়ায়, সবার দোয়ায়. সো আমি দোয়া করি নাই, বাট হয়ে গেছে. আচ্ছা, এই এই প্রসঙ্গে একটু অন্যদিকে যাই, অনেকে বলেন না যে কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছি, আমি দেখেন দোয়া করার সময় আপনার কথা মনে ছিল না, ইজ ইট ট্রু?
তারপরে জেট ব্লেডিং, যে পানি থেকে যে একটা এয়ার. So okay, that's jet called blading. Tell us about that. I did it in Singapore. Achha. So it's just apnar dui ta juta moto porte hoy, jutar pechone motor er moto thake. Okay. Na pechone ora ekta board theke je apnar pipe ta lag. Ye abar okhane CNG tank tank nai to. CNG tank nai. So apni you swim ora pechon theke pressure ta increase korle payer pechon theke pani মানে ওখান থেকে পানিটা টেনে নিয়ে এসে আবার পানিটা জুতার মধ্যে দিয়ে আবার বের করে দেয়, তখন প্রেশার ক্রিয়েট হয়, তখন ইউ কাম আপ. অনেক জায়গায় দিস কল জেট ব্লেডিং, সো ইউ কাম আপ. ইট সিমস ভেরি ইজি, বাট প্রচন্ড ব্যালেন্সের প্রয়োজন হয়, বাট যখন অনেকবার করার পর তো আমাকে বললো যে খুব ইজিলি করা যাবে, এক ব্যাপার না. সো ডেফিনেটলি 400 সিঙ্গাপুর ডলার ওরা নিশ্চয়ই বলবেই. সো দেওয়ার পরে 380 or 400, সো আমাকে নামানো হলো. তো সিঙ্গাপুর ওয়েদার ইজ ভেরি পিকুলিয়ার, আই ডোন্ট নো, ইস্পর বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যে সল্টি ওয়াটার, আমি একটু উঠার চেষ্টা করছি আর পড়তেছি, মানে 5-7 ফিট উঠতেছি আবার পড়তেছি, সেরকম করতে করতে 45 মিনিট ট্রাই করার পরে বোধ হয় 30 সেকেন্ডের জন্য ভেসে থাকতে পারছিলাম. সো নেক্সট টাইম প্রবাবলি আরেকবার ট্রাই করবো. এই 30 সেকেন্ডের জন্যই, ইয়া 30 সেকেন্ডের জন্য আনন্দ, এই 30 সেকেন্ডের জন্য জি বস, 30 সেকেন্ডের জন্য আনন্দ. সাউন্ডস লাইক সামথিং এলস. ইয়া নাও ইটস জেট ব্লেডিং, it's jet blading. So jet blading I did, skydiving is completed, dubar korlam dubar but dubari tandem na solo na dubare to tandem dibe na. So skydiving was amazing. Solo korar iccha ache kono shomoy? Ache ache. Koyta korle solo korte kora jay? ami puro shongkha ta mone nei, but 7 ta ba 8 ta korar pore probably bank ka ami successful one, successful korar pore jumping is something you have to be successful. Yeah, it's an old joke. It's an old joke. So ওইটা একটা জিনিস. আর রিসেন্টলি সামনে যেটা প্ল্যান আছে বানজি আর বেস জাম্পিং এর কিছু চিন্তা ভাবনা আছে. বানজি আর পরেরটা কি বললে? বেস জাম্প, দ্যাটস ক্লিফ থেকে লাফ দেওয়া, মানে কি দুটো পানিতে লাফ দেওয়া, মানে ওটা বানজি বলতে জাম্প উইথ প্যারাসুট. সো আপনি ও আচ্ছা প্যারাসুট ক্লিফ থেকে? হ্যাঁ ক্লিফ থেকে, দে কল ইট বেস জাম্পিং. বাবা রে বাবা. আর আপনার তো আত্মহত্যা করতে কোনো সমস্যা হবে না? না বস, একদমই সব রেডি. আর যদি পরে পারি, সময় সাপোর্ট করে, তাহলে রক ক্লাইম্বিং যেটাকে করে ওইটার ইচ্ছা আছে, বাট পারবো না হয়তো, কারণ আপার বডিতে অনেক এনার্জি লাগে, হ্যান্ড মাসল এন্ড এভরিথিং. ইউ আর ভেরি ফিজিক্যালি ফিট, আপনি তো আগে নৌবাহিনীর সদস্য ছিলেন, তো আপনি তো মোটামুটি যাই না বস, যদি পারি করবো. সো এক্সট্রিম স্পোর্টস এর দিকে মজা, বিকজ ইটস ইউ গেট ক্লোজ টু নেচার এন্ড ইউ গেট ক্লোজ টু ডেথ, হুইচ মানে আপনি পয়সা খরচ করে মৃত্যুর কাছে যাচ্ছেন. নো, ইটস এ ফিলিংস দ্যাট মানুষ কত কিছু করতে পারে. যার আমার সোজা হিসাব, আমি আগে নয় ভাই, আমার সোজা হিসাব, যেমন আমি আগে চিন স্বপ্ন দেখতাম যদি কোনোদিন টাকা হয় তাহলে যদি একবার বা দুইবার প্লেনে উঠতে পারি. যদি প্লেনে উঠতে পারি, আমার অনেক ছেলে মেয়ে প্লেন মানে কি এটাই জানি না আমরা, আমিও জানতাম না. আমি আমার বিএডিতে চাকরি পাওয়ার পরে যে প্লেনের প্রথমবার টিকিট কেটে একজন দিয়েছে, আমি উঠছি, উঠে বুঝি না যে এটা কি, সিট বেল্ট কোন দিক দিয়ে বাঁধে, বন্ধ হয় কেমনে, কানে লাগে কিনা, নানান টেনশন, পানি চাবো কি না, ব্যাপক কাহিনী ছিল. এখন সামর্থ্য হয়েছে বাকিদের সাহায্য করার পাশাপাশি, এখন চিন্তা করি কখন প্লেন থেকে লাভ দিতে পারবো. সো দ্যাটস আওয়ার লাইফ চেঞ্জেস. আর এই কারণেই আমি কিন্তু মনে করি যে ব্যক্তিগত, যে আপনি যে একটু আগে বললেন 2.5 লাখ ফলোয়ার, কিন্তু প্রচুর ছেলেমেয়েরা আমি জানি যে তারা কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই উদ্দীপনাটা দেখে যে ওকে জীবনে সম্ভব. কারণ আপনার জীবনের গল্প কিন্তু যে আপনি কিন্তু, আমরা কিন্তু সবসময় দেখি যে ওকে এই মানুষটা এখানে উঠেছে, কিন্তু এই মানুষটা কত দূরত্ব অতিক্রম করে এখানে এসেছে সেটাই হলো সবচেয়ে বেশি কৃতিত্বের ব্যাপার. এবং আমার মনে হয় সেই গল্পটাই কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আমার এই গল্পের. বেসিক্যালি আমি সবাইকে একটু বলতে চাই, আমি অনেকবার বলছি আর 10 বার 1000 বার বলবো, এই গল্পের শুরুতে একটা মেজর বুস্ট এসেছিল নাবিদ ভাইয়ের কাছ থেকে. আপনি আমাকে 2010-এর দিকে, সিরিয়াসলি, আমি তখন টুকটাক করি, নাবিদ ভাই একদিন আমাকে টেনে নিয়ে বলে এদিকে আসো, স্টার্ট ডু স্ট্যান্ড আপ কমেডি. নো নো নো, মনে পড়েছে একটা রেস্টুরেন্ট আমি খাচ্ছিলাম, আমি এসে অ্যাপ্রোচ করেছিলাম, তারপর আপনি বলেছেন আই নো, তখনই আই সেড দিস গাইজ ডিফারেন্ট. না, তারপর নাবিদ আমাকে দেখে বললো যে উনি এক সাক্ষাৎকার দিচ্ছিল একটা ইয়াতে পত্রিকাকে, আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে চাচ্ছি, একটা রেস্টুরেন্টে লাঞ্চ খাচ্ছি, লাঞ্চ আমি পাশে বসেছিলাম, তখন আমি চাকরি করি. আপনি চাকরি করেন? এবং তখন আমি ওই লাঞ্চে বসে ওই রেস্টুরেন্টে উনি আমার পাশের টেবিলে ছিলেন. আর ইয়া তখন দেখ সোলাইমান, আপনি জাস্ট এসে স্ট্রেট, হাই আই এম সোলাইমান, আই মিন দিস গাই হ্যাজ কনফিডেন্স, আই জাস্ট অ্যাপ্রোচড ইউ, দেন ইউ টুক মি ইন এন্ড উই ডিড কমেডি. ওখান থেকে অনেকটা পরিচিতি, সেটাকে হয়তো আমি আরেকটু ইউজ করেছি, বাট থ্যাংক ইউ সো মাচ ফর প্লিজ, আই এম সো গ্ল্যাড আই মেট ইউ. আমাদের এখানে যেটা হয় অনেক ক্ষেত্রেই যে উই ডোন্ট ওয়ান্ট আদার পিপল টু
মানে আমাকে অনেকে অপছন্দ করেন কারণ আমাকে অনেকে পছন্দ করেন, সো এরকম অনেক আছে। মানে আমাকে ওনাকে অপছন্দ করতে হবে বিকজ অনেকে ওনাকে পছন্দ করে, চলো ওনাকে অপছন্দ করি, এরকম আছে সেই জায়গায়। এটা এখানে আমার মনে আছে একদিন আপনি আমাকে ফোন করেছিলেন, ইয়েস, ফোন করে যে সোলাইমান শোকনকে আমরা সবসময় খুব পজিটিভ দেখি, কিন্তু সোলাইমান শোকন মনটা খারাপ, নাবিদ ভাই ট্রল আসে অনেক, কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায়? আমি যদি এই কাজটা করি কিছু লোক নিন্দা করবে, আমি যদি এই কাজটা করি তাহলে আরো অন্য কিছু লোক নিন্দা করবে, তাহলে আমি যাই করি কিছু লোক থাকবে নিন্দা করবে, সুতরাং যেটা আমার ভালো লাগে সেটাই করি, যে নিন্দা করা সেই করবে। তারপরে আমারও ট্রোল আসে, আমি কালকেও এখন কালকে এই ইনফ্যাক্ট এই শোনি একজন গালাগালি করলেন আমাকে, কি আবজাব শো এরকম বললাম, যে আমি তো আমি কি লিখেছি আগে হলে রেগে যেতাম, আমি বলছি অ্যান্ড আই লাভ ইউ টু, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, সো ইয়া সো সো দ্যাটস হোয়াট হ্যাপেনিং, থ্যাঙ্কস টু ইউ, না না থ্যাঙ্ক ইউ, আই এম সো গ্ল্যাড আই মেট ইউ দ্য ফার্স্ট প্লেস, এভরিবডি ইট লাইফ ইজ মাশাআল্লাহ ভেরি গুড, কেন দেন আপনি এবার এই যে না এই যে সরি তার মেকআপটা নষ্ট হয়ে যাবে, সরি হ্যাঁ আমাকে মেকআপ করা হয়েছে, হাউ কাম দিস ইজ সো রেসিস্ট, কেন মেকআপ করতে হবে প্রোডাকশনে আসতে, যে যেরকম আছে ওভাবে দেখাবেন বস, এইচডি দেখেন না বস, ডিসকভারি এইচডি ওগুলোতে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়, ওর কালারটা ওই রকমই, আমি চাই একদিন টিভিতে আমার অরিজিনাল কালার দেখা যাবে, এটা আমার স্বপ্ন, এটা দেখা যাচ্ছে, রাখবে না বস কিছু, রেখে দেন, এন্ড ইটস আ গ্রেট কালার, ইটস আ গ্রেট কালার, যে বিদেশে যেমন পিঙ্ক টাই দূরে রাখলে ভালো হয়, ও না না ইটস ওকে, একটা পিঙ্ক বস, হ্যাঁ একটা পিঙ্ক, একটা পিঙ্ক, আবার অন্য ব্র্যান্ড, তো ইয়ে ও এই ব্র্যান্ড আবার হয়ে যাবে না, আচ্ছা ঠিক আছে ফাইন, এটা ব্যাপার আছে, ও তো মার্কেটিংয়ের মানুষ, যে ব্র্যান্ডিং ট্যান্ডিং ভালো বোঝে, তো আপনার কিসের কথা বলছিলাম, এক্সট্রিম স্পোর্টস, ও এক্সট্রিম স্পোর্টস শেষ হয়েছে বস, রাইট, তো এবার একটু একটু আবার অন্যদিকে যাই, যে আবার যে আপনার ছবি তোলার ব্যাপার নিয়ে, ঠিক আছে, যেমন এখানে আমরা যখন বসছিলাম দেখলাম যে দুজন এখানে অডিয়েন্সে বসা আছে, যে ঠাক 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 আপনার ছবি তুলছে, উনি কি সবসময় সঙ্গে সঙ্গে ঘুরে নাকি ক্যামেরা কিন্তু দেখান তো ওনাকে সামনে বসে আছেন, উনি এখন ফেসবুক দেখছিলেন, রাফিদ হাই বলো, এটা হাই দেখেন, হ্যাঁ এটা হলো সোলাইমান শুকনের অফিশিয়াল ফটোগ্রাফার, না 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 না, হি ইজ আওয়ার টিম মেম্বার, হি ইজ অ্যান অ্যামেজিং গ্রাজুয়েট ফ্রম এনএসইউ এন্ড হি ইজ রাফিদ and he works with our Microsoft or Power BI business intelligence je wings gula chote ne kaaj kore, he's amazing, amar dekha one of the finest young gentlemen, right, all right, so let's give him a huge round of applause, and he's a great photographer by the way, oh and he's a great photographer, interview shomoy bolo je prothom kotha guli bola pare, okay, because you're a great photographer you're hired, god this is a tough audience man, no no they were looking at me fixing Mr. Twist, do it again tele abar koren twist shaiber nicher dike ektu onno rokom, acha pore alap korbo eta nibo, এখানে কিন্তু আবার দেখেন আপনাকে আবার মিস্টার বম্বে সুইটস কিন্তু দে মাইট সেন্ড ইউ আ জব অফার, ইউ নো ইউ আর গুড ব্র্যান্ডিং, ইউ আর আ মার্কেটিং জিনিয়াস আই হ্যাভ টু সে, আপনি আমাকে বলেন আমাদের শো সম্পর্কে কি করা, কি করা উচিত মার্কেটিং নিয়ে, ইয়া হোয়াট শুড উই ডু, কিপ অন ডুইং ইট, ইয়া আস্ক পিপল অকওয়ার্ড কোশ্চেনস, না না দ্যাট আই ক্যান ডু, বাট দে হ্যাভ টু সি মি আস্কিং ইউ অকওয়ার্ড কোশ্চেনস, ইউ নো ইফ দে ডোন্ট সি মি they'll never know that, right? So amra jeta kori ekhon short pore youtube e uthi di, I think that's the best thing to do, right? short pura ta youtube e na diye ami dekhechi je average eta hoy je manusher ami jemon video blogs up kori onek, so speaking of which great topic video yes, blogs exactly, so video blogs e jeta hoy je ami dekhechi average viewership hocche 2 theke 2.5 minute ekhon, so amar sarashore Naveed Mahbub Show maybe 10 second or 15 second er je amazing kichu skit thakbe ogulo jodi amra thap thap kore pete pari, ha karon pura ta 45 minute 45 minute kyo dekhben 45 minute dekhle mb chinta korbe my god megabyte chole jabe chhele pele ebhabe chinta kore, so they will 45 minute video they will not touch because onekei mone kore 45 minute chap dile buffer theke pura ta energy tai pura ta yate bhitore internet hoye chole jabe, so erokom onek misconception ache, so amar dharona hobe je 1 minute 30 seconds mane second hisabe jodi ei dhorone bytes gulo push kora jay it will be an interesting this will more people will watch, যেমন এখন আমরা দেখতে পারি যে যদি দে আর ইন্টারেস্টেড দেন দে ক্যান ওটা সে মলাট এন্ড দেন দে ক্যান গো ফর দ্য বুক, হ্যাঁ দ্যাটস দ্য প্রিভিউ, ইয়া দ্যাটস দ্য প্রিভিউ, ইয়া আই এম সোলাইমান শুকন কাম ওয়াচ মি এরকম, হ্যাঁ বা আই এম সোলাইমান শুকন, হুম হুম হুম, সোলাইমান শুকন কি করলেন সোলাইমান শুকন ভিডিও সহ, আপনি তো অনেক ট্রাভেলও করেন দেশব্যাপী যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মজার মজার ঘটনা তো ঘটেনি, আই লাভ ট্রাভেলিং, আমার যেটা মনে হচ্ছে যে দেশের ভেতরে ঘোরাটা অনেক মজা বাংলাদেশে, মানে আমাদের কত জায়গা দেখা হয়নি, আমাদের অনেক জায়গা দেখা, আমি কিছু রাজশাহীতে গেলাম
রাজশাহীতে যে একটা কাজে গিয়েছিলাম রুয়েটে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু কথাবার্তা বলার জন্য ছাত্রছাত্রীদের সাথে, আমার এই জিনিসটা মজা লাগে, আমি ওদের সাথে এঙ্গেজ থাকতে চাই, আই গো আই শেয়ার দেম। ধরো আমি রাজশাহী ইউনিভার্সিটি গিয়ে বললাম এয়ারবিএনবি, অনেকে না বুঝলে ওকে আমি আরেকটু এক্সপ্লেন করলাম, তখন ও চিন্তা করলো ও ভাইয়া এয়ারবিএনবি মানে তো সাবলেট, আমাদের দেশে যে সাবলেট নিত এয়ারবিএনবি, এখন হয়তো অনেক অডিয়েন্স চিন্তা এয়ারবিএনবি কি, এটা হচ্ছে যে বাসায় বাসায় থাকা যায়, আমি তোকে বলার পর পেছন থেকে হাত তুলো, ভাইয়া তো সাবলেট, আমি কি মামা এটা সাবলেট, সাবলেটটা দিয়ে বিলিয়ন ডলার ব্যবসা বানায় ফেলছে, তুমিও বানাও। সো সামবডি যারা একটু ভালো চান্স পেয়েছেন, আপনি যেরকম বার্কলে টাকলে ঘুরে আসছেন বিভিন্ন জায়গায়, ড্রপ আউট, আমি ড্রপ আউট, ড্রপ আউট, বার্কলে ড্রপ আউট, এই আমরা যদি যে একটু বলি যে এইটা মানে এই একটু ওদের ভাষায়, মানে আমরা একটু শিক্ষিত হলেই ভাব চলে আসে, আমি কেন শেয়ার করব, আমার সাথে আসছেন অ্যাপয়েন্টমেন্ট পরে কথা বলছি, হ্যাঁ, তারপর এমন কাঠখোট্টা ভাষায় বা ইংলিশে লিখলাম যে লোকজন দূরে চলে গেলো, তথ্য যদি ওদের ভাষায় গিয়ে এক্সপ্লেন করা যায়, ফর এক্সাম্পল মাইক্রোসফট কী যদি বলতে যাই, ভাই লেখালেখি করা যায়, চিঠি লেখা যায়, সব লেখা যায়, এটা না বলবে এটা একটা এন্টারপ্রাইজ সলিউশন, তখন তরুণরা বলবে ও আপনি একজন আপনার বর্গা ধান কাটবেন, ওজন একজন চাষিকে যখন রিক্রুট করেন তারে বলেন না সকাল 9টায় আসবেন, কাছি নিয়ে আসবেন, এতটা সময় যাবেন খেতের এই পাশ থেকে শুরু করবেন, ওই পাশে যা শেষ করবেন, কাটার পর এখানে রাখবেন, এই যে একটা সিকোয়েন্সে বললেন না, এইটারই ওদের ভাষায় কম্পিউটার বা মেশিনদের শেখানি হচ্ছে সফটওয়্যার। Somebody has to very lamely, clearly, আমাদের ভাষায় বলতে হবে, আমি যদি রাশিয়ানদের ভাষা বা আমেরিকান ভাষায় আমাদের আইটি বা কোনো কিছু নিয়ে বলতে চাই লোকজন ব্যাকফায়ার করে। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার কেন আড়াই লাখ বা সাম ফলোয়ার, ইন এনি সাবজেক্ট আই ট্রাই টু পুট ইট ভেরি সিম্পলি, বিকজ পৃথিবী অ্যাকচুয়ালি সিম্পল, আমরা আমাদের কোনো না কোনো স্বার্থের কারণে জিনিসটাকে কমপ্লেক্স করি। এই শো আপনি কেন করতেছেন, সিম্পল, এই শো নাবিদ ভাই শো কেন করতেছেন, দুইটা কারণ হতে পারে, এক হি লাইকস ইট হুইচ ইজ ট্রু, দুই ফাইন্যান্সিয়াল অথবা ফেম বা কোনো একটা কারণে কমার্শিয়াল একটা রিজন আছে, সো লেটস বি, না হলে এখানে কেন, যদি রিজন থাকে, এখন এই হচ্ছে সিম্পল, এটা হচ্ছে প্রথম, বাট এটা কি জন্য হবে না, আমি মানুষের মাঝে হিউমার ছড়িয়ে দিতে চাই, মানুষ এত কথা পড়ে, প্রথম কথা আমার ভালো লাগে আর এটা করলে কিছু, সো লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক, সো আই ট্রাই টু পুট থিংস ইন এ ভেরি ফ্র্যাঙ্ক পার্সপেক্টিভ, যেমন আমাকে অনেকেই বলে এত কিছু সিম্পল, সেদিন আমাকে এক নর্থ আমেরিকা টিচার লিখেছেন যে একটা সাবজেক্টে আমি বলেছি যে ক্লাস, আমি বলেছি ইটস ওকে টু বি রিচ, বড় ঘরের মধ্যে কোনো সমস্যা নাই, কেউ যদি তার নিজের টাকায় কিনে ঘড়িটা ফেসবুকে দেয় এটাকে শো অফ বলার কিছু নাই, তখন উনি আমাকে বললেন বাইরে থেকে, উনি ধরো সোশ্যালজি নিয়ে কাজ করেন, উনি বললেন যে না সোশ্যাল সোসাইটাল স্ট্রাকচারাল ব্যারিয়ার অনেক কিছু জানি বললেন উনি আমাকে, আমি বুঝছি উনি বুঝাইতে যাচ্ছেন যে বৈষম্য, শ্রেণী বৈষম্য, আমি বললাম যে স্যার শ্রেণী বৈষম্যের টাইম নেই, অনেকদিন ধরে এরকম ছিল পৃথিবী, ম্যাক্সিমাম লোক গরিব ছিলাম বলে কারো যদি সিল্কের পাঞ্জাবি বলে মনে হতে এটা নিশ্চয় অন্য কোথা থেকে এটা অন্য কোনোভাবে কামাইছে, কারণ আমি তো কামাইতে পারছি না, আমি যেটা পারছি না সেটাকে সবসময় রহস্যময় মনে হয়, সো কেউ অর্থ কামাইলে আমরা মনে করতাম যে সে নিশ্চয় দুর্নীতি করেছে, শ্রেণী বৈষম্য, আমি বলছি উল্টা, বলছে না কিছু না নিজের টাকা কিনবে দেখাবে শো অফ না বলে আপনি জেলাস না হয়ে ইন্সপায়ার্ড হন, আমিও করব, এই প্রশ্ন আমি ও কেমনে করলো না জিজ্ঞেস করে, আমি বলবো আমিও করবো, সো এভরিথিং হ্যাজ এ সিম্পল পার্সপেক্টিভ, পিপল মেক ইট কমপ্লেক্স, সো দ্যাটস ওয়াই পুট দোজ সিম্পল থিংস অন সোশ্যাল মিডিয়া ইন ভিডিওজ অ্যান্ড অন টেক্সট। Amazing, amazing, absolutely. So, apnar to comedy jogger theke feel pabo naki na? Comedy boss. And we miss you, man. Amra to ekhon comedy. I would love to. Ami koy din age korechi. Koy din age ami Air Force er Bell 212. I saw that, yeah. 1 lakh ghonta flying hour celebration e giyechhilam. The air chief and shobai chilen. I had a blast. So, audience er upor depend kore. Bas apni to dekhechen. So, je oneke. Jemon apni ajke Trump ba tweet niye oneke hoyto relate korte parchen na. Oneke. So you know, but if you get a actual audience jara oita to exposed, I'm bolbo na jonno ara better, I'm bolbo exposed jodi thake, well eta to marketing perspective and you have to relate to your market customer, so that's fine, so কমেডির ব্যাপারে আমার কিছু ইয়ে আছে বস, যেমন আমি বাকি কয়েকটা ছেলেপেলেকে দেখছিলাম যারা আমাদের প্রতিবেশী দেশেও কয়েকটা শোতে গিয়েছে, আমার কাছে মনে হয়েছে ওরা একটু বেশি মানে ইটস আই এম নট গোনা সে ব্যাড থিংস, মানে আমার মনে হচ্ছে যে আরেকটু বোধ হয় জনগণ এটা চায় তাই করে দেখাবো, না দেখায় মানুষ অনেক কিছুই চাইবে বা তাকে চাইলেই দিতে হবে এমন কোনো কথা না, তার যেটা প্রয়োজন তার যেটা জানা উচিত সেটা দেওয়া উচিত, কমেডিও একটু টেনে উপরে নিয়ে আসতে হবে, বাইরের দেশে এরকম এরকম চলতেছে তাই আমি এরকম এরকম করবো, এই চলো বাথরুমে যাই এরকম করবো, অ্যাবসলিউটলি হ্যাঁ বললে খুব মজা লাগবে, চলো বাথরুমে যাই ক্যামেরাম্যান আসো ছবি তুলো, সুরসুরি সুরসুরিমূলক দিলে সাময়িক আনন্দ সাময়িক ফেম আসবে, ইউ হ্যাভ টু হ্যাভ সাস্টেনেবল গ্রোথ, মানুষকে শিখাইতে হবে যেটা নতুন জিনিস দেখেন, সো অনেকে আমাকে বলেছে ব্লক করেন কে দেখবে, আপনার চেহারা তো পচা, আপনি তো সেলিব্রিটি না, আপনার ভিডিও কে দেখবে, এটা বলেছে চেহারা পচা এটা বলেছে, আপনি কি বলেন, আপনি এসে ক্যামেরাটা ধরে এখানে কাপে ক্যামেরা আবার আপনি কি জানি বলেন দেশ ও জাতি নিয়ে কে দেখবে, আপনি বলবেন না আমার ভিডিও ব্যারাম আছে বলেন আমাকে, হ্যাঁ তাহলে দেখবে, কনস্ট্যান্টলি করতে করতে দেখছে, আপনি যেরকম আই স্যালুট ইউ,
একটা লম্বা সময় ধরে কমেডি করে যাচ্ছেন আপনি দেখবি না মানে কমেডি মানে কে বলছে কমেডি মানে সবাই ভাবতেছিল চাচা হারিকেন নিয়ে একদিন যাচ্ছিলেন এটাকে কমেডি ভাবা হয়েছিল আমাদেরকে বোঝানো হয়েছে এটা নাভিদ ভাই আমেরিকা থেকে এসে এত বড় সিইও হয়ে এসে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছে লট অফ পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড রাইট নাও কারণ সে তো জানে কমেডি মানে হচ্ছে চাচা হ্যাঁ তুমি বলছো না কেন চাচা আমি তাহলে তো চাচা না বলতে হাসবো কখন আমার বডি তো হাসতেছে না কিছুদিন পরে টের পাবে যে দ্যার আর সাইকোলজিক্যাল কমেডিস এই ট্রানজিশন পিরিয়ডটাতে অনেকে হাসাহাসি করবে অনেকে স্পন্সরশিপ দেবেন অনেকে বলবে দূর ভাই দূরে যান বাট ওয়ান ডে ইফ ইউ আর গুড দিস উইল ডেফিনেটলি এন্ড ইউ আর গুড বাই বাই চান্স সো দিস আই ডোন্ট নো আই ডোন্ট ডিনাই দ্যাট আহ কাম অন আপনার বলা উচিত ছিল আই না শিখন কি বলছো চিচি বাস এইভাবে বলতে না টিভিতে না না আমি দেখেন এই যে লোক দিস এই যে ইচ্ছা করে করতেছে না না এটা না দেখেন আপনি বললেন যে কেউ আসছে না বাট এরা দে বিলিভড ইন মি এক্স্যাক্টলি এই যে শুনেন শুনেন এই যে দেখেন এক্স্যাক্টলি দে কেম ফর আমাকে এক টন পাঠাই দেন ভাই টুইস্ট ইন ফ্যাক্ট আছে আফটার দ্য শো ইউ হ্যাভ আ হোল প্যাকেট ফর ইউ আই হ্যাভ ইয়া শুধু না ইউ হ্যাভ অ্যান অ্যাসর্টেড বক্স ইন ফ্যাক্ট আমরা অনারি নিয়ে কথা বলতেছেন নাকি আমি সরি ইয়ে কামরুল নিয়ে আসেন এটা আমরা অনারি এটা তুলবো ঠিক আছে আনতে আনতে আমরা উইল গিভ ইউ অ্যাকচুয়ালি ইউ উইল গিভ ইউ উইল গেট আ ফুল প্যাক রাখেন এটা রাখেন আমাকে চিপস দিবেন আপনি তো এক চিন্তা করেন এটা হলো আলাউদ্দিনের চেরাগের মতো না বসা দিলেন আমাকে চিপস দিবে না না আমি দিচ্ছি না বম্বে সুইচ দিবে আর এটা আলাউদ্দিনের চেরাগের মতো আপনি একটা ঘষা দিলেন দেখেন এখন বাক্স চলে আসবে ইনফ্যাক্ট একটু পরে একটা ঘষা দিবেন চলে আসবে ডান বস ওকে বস বাট আপনি খুব আমাদের মানে হেভি সিরিয়াসলি কথা বল উইচ ইজ ট্রু আমরা আই থিঙ্ক উইভ গন থ্রু অ্যান এক্সেলেন্ট জার্নি অ্যান্ড আই গেট ইন্সপায়ার্ড বাই ইউ ইউ গেট ইন্সপায়ার্ড বাই মি আই হোপফুলি এবং আমরা প্রায় করি যেটা আমরা ফোন মাঝে মাঝে সোলাইমানকে ফোন করি যদিও দুজনে খুব ব্যস্ত হয়ে গেছি আচ্ছা যে এটা কি এই যে বলতে না বলতে আরে এটা না বাক্সটা 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 ওকে যে বাক্সটা দিব ওকে যে গিফটটা দিব গিফটটা আগেই দিয়ে দিই অন্য সময় পোস্ট পেইড গিফট হয় আজকে প্রিপেইড গিফট হবে ওকে আবার ক্যামেরা ফালাই দেন না ওকে এটা এটা দিয়ে ইয়ে করেন সো সো ইট ইজ ট্রু ইট ইজ ট্রু বম্বে সুইসের পক্ষ থেকে এই যে আপনি এটা ঘষা দেন একটু এখান চলে আসে সে দিস ইজ ফ্রম বম্বে সুইটস অ্যাসর্টেড বক্স আপনাকে আমার জ্যাকেটটা দিয়ে দিব দিয়ে দেন এরকম থাকবে বস হ্যাঁ হ্যাঁ ইটস ফর ইউ দিস দিস রাইট দেয়ার হ্যাঁ ক্ল্যাপ ক্ল্যাপ সো দেখেন আপনি না আপনি একটু ঝাঁকানি দেন এটা কিন্তু ফাঁকা না ইটস ইটস নট ফেক আই এম টেলিং ইউ ইটস নট ফেক ইটস ট্রু ভিতরে একটা ঘষা দেন বাট বাড়ি দেন আরে দূর মিয়া এদিকে দেন আমাকে এই যে দেখছেন ভিতরে আছে অ্যাসর্টেড বক্স ভিতরে আছে ইয়েস অ্যাসর্টেড বক্স বম্বে সুইটস হ্যাঁ তো না সোলাইমান বলবে যে আমার আজকে ব্লগে যে আজকে আমি অনেক কথা বললাম বলার পরে আমাকে এখানে কাজের বিনিময়ে খাদ্য অ্যাবসলিউটলি কাজের বিনিময়ে খাদ্য হ্যাঁ তো সোনালি রঙের কিন্তু আবার লুকস নাইস ইউ নো বা ভালো কন্ট্রাস্ট অ্যাবসলিউটলি গোল্ডেন এভি হে ইউ ক্যান টেক দিস টু রেড ইয়েলো ইয়ে তো এনিওয়ে সোলাইমান শুকান আর ফাইনাল ফাইনাল কথা হলো ইউ গট ইয়োরসেলফ আ নিউ কার ম্যান মি আই গট আ ক্রসওভার ইয়া নাইস চালায় চালায় বেরান নাকি দাঁড়ায় থাকেন এক জায়গায় অ্যাবসলিউটলি আমার আমার আমি আবারও বলতে আপত্তি নাই যে I'm not trying to sell my poverty or my past miseries, but this is a fact that somehow ami koyekta socio-economic structure cross kore jacchi ekta ekta kore and ek ekta jayga ek ek rokom mane dhoren oi bus e kore 2002 sale bus e kore jhule jhule jawar feelings ta ek rokom chilo tar pore abar ekta officer gari te ekta chance pawa tar pore abar nijer private car e chance pawa ekhon abar ekta crossover ek ekta je ajke mane ekta suit ekta bhalo kapor pora so prottekta ri na prottekta charm ache manushjon ek ekta society structure cross korar por agerta bhule jay amar agerta pura puri mone pore আমি এখন ক্রসওভারে আমার এসেছি শীতাতপবৃন্দ গাড়িতে বসে আমি বাসের দিকে তাকায় থাকি ওই যে ছেলেটাকে দেখে বুঝি ওই যে একটা হেডফোন দিয়ে যাচ্ছে আমি পুরো টের পাই ও কি চিন্তা করতেছে আমার দিকে তাকায় গাড়ির দিকে তাকায় সো আই ফিল দ্যাট মানে পিপল শুড ড্রিম মোর গাড়ির দিকে তাকে না আপনার দিকে তাকে আমার দিকে তাকে আমার দেখা যায় না গাড়ির কাচও কালো আমারও কালো আমার দেখা যায় না আর আমার দেখলে একটু প্রথম চিন্তা করে এটা কি সোলাইমান শুকর না সোলাইমান এই গাড়ি দূর হবে না সো এনিওয়ে আমি যেটা বলতেছিলাম যে দ্যাট কার আমি যেটা আগেও বলেছি যে সিট বেল্ট বাঁধা জানতাম না আজকে একটা বেটার কার আবার গাড়ির আবার ছাদ খুলে যায় মাই ডটার ও আবার ওই ছাদের উপরে সানরুফ যেটা প্যানোরামিক সো ও উঠে দাঁড়াইছে আমি এটা হা হা করে দেখি আমি চিন্তা করি ও আর এটা স্বপ্নেও ভাবি নাই যে আমার মেয়ে কোনো দিন আমি গাড়ির পুরো ছাদ খুলে যাবে আমার মেয়ে দাঁড়াবে আমি হয়ে যাবে এগুলো আগে যে ইয়েতে জর্জ মাইকেলের গানে দেখছি বা ইয়েতে দেখছি সো এখন এরকম এরকম করি অ্যান্ড আমি আই আই টেল পিপল দ্যাট ওয়ার্ক হার্ড ফর ইউর গোলস এভরিথিং ইজ পসিবল এভরিথিং ইজ পসিবল এবং আমি এই সানরুফ গাড়ির সানরুফ বাংলাদেশে অনেকে দেখি বাংলাদেশে কনভার্টেবল গাড়ি বা সানরুফের কিন্তু একটু ভয় আছে সেটা হলো যে যদি আপনি লালবাতিতে থামেন ওকে সানরুফটা খোলা আছে আপনি হেভি বলে হোয়াটসঅ্যাপ বাসের পাশে দাঁড়িয়ে না বাসে প্রায় দেখবেন যে মানুষটা বমি করে দেয় ওকে
ওকে বমিটা করে বেসিক্যালি কিন্তু সেটাই বল এটা বললাম যে আমি সবসময় সানরুফ আলা গাড়ি ঢাকায় খুব একটা আমার তো নাই আমার গাড়ি নাই আই থিংক কিন্তু ইটস ট্রু আমার ছিল বিক্রি করে কয়টা যে কোথায় না আমি তো হিসাব জানা না তো এইজন্য বলতেছি শুন না না আমি আসলে নাই আমি সত্যি কথা আমি জারার গাড়ি চলি ও আপনি ব্যক্তিগতভাবে গরিব হ্যাঁ ব্যক্তিগত অফ কোর্স ইয়া বা ইউ আর রিচ ইন ল হ্যাঁ মানে আইনতভাবে না এই আপনার ওই ডায়লগটা বলবেন যে রিয়েল স্টুপিড ম্যান ইজ দ্যাট কি বলছিলেন যে from that definition I'm probably a really stupid man ও বলছে যে বলেন এটা খুব ভালো ডায়লগ ছিল ওই যে আপনার ওই যে রিচ ওয়াইফ অথবা রিচ ফাদার ইন ল বলেন না বলেন না if you are poor it's বলেন না you are unlucky but if your father in law is poor you are probably goofy not exactly I'm just kidding no offense I respect all relationships yes Naveed bhai so ওইটাই আর কি যে ওই সানরুফের কথা যে অনেক কিছু চলে আসতে পারে ভিতর দিয়ে কনভার্টিবল এর তো নরমালি মানে বিজি ট্রাফিক আই ডোন্ট ওপেন ইট রাতে শুধুমাত্র শুধু আমার মেয়ে যখন বলে গুড গুড ইয়া অলরাইট সো সাউন্ডস গুড তো সোলাইমান শখন আপনি অনেক ব্যস্ত থাকেন তার মাঝখানে যে এসেছেন অনেক অনেক ধন্যবাদ বস यस বস জি আপনাকে সারা জীবন আমাকে তুমি বলাইতে পারলাম না এটা আমাকে এখন আপনি আপনি বলে বয়স তো আমি ওর থেকে কম সেই জন্য আর কি ওকে আপনি বলেন বসেন বসেন আমরা খুব আনুষ্ঠানিকভাবে বিদায় হবে আপনি এত লাফালাফি করছেন কেন আমাকে একজন দেখেছে এরকম যে স্ট্যাটাসে দিয়েছিলেন যে আপনাকে ভালো লাগে সোলাইমান শুখনকেও ভালো লাগে আপনি ধীরস্থির সোলাইমান অস্থির অস্থির এটা বলেছে দুইটা বলছে দুইটাই আমার ভালো লাগে আপনি ধীরস্থির আর সোলাইমান শুখন হলো অস্থির সো দ্যাটস ওকে উই ক্যান হ্যাভ আ ধীরস্থির অ্যান্ড অস্থির টিম লরেল অ্যান্ড হার্ডি থাকে না এরকম আর কি অ্যাবসলিউটলি সো এনিওয়ে সোলাইমান শুখন অনেক ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ ওয়াজ প্লেজার অলওয়েজ আ প্লেজার অলওয়েজ আ প্লেজার এন্ড অডিয়েন্স এখানে যারা ছিল অ্যামেজিং থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ আচ্ছা বাই দ্য ওয়ে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ফেসবুক প্রোফাইল হ্যাঁ হ্যাঁ বলে দেন ফেসবুক না থাকলে আমি কিন্তু শেষ প্লিজ আমার ফেসবুককে আপনার আর বেশি করে ভোট দিন হ্যাঁ ইনফ্যাক্ট যদি রিয়েলি সোলাইমান শুখনকে আপনারা যদি ওর সাথে বড় ধরনের প্রতিশোধ নিতে চান ওনার ফেসবুক প্রোফাইলটাকে আপনারা রিপোর্ট করবেন যে এটা ফেক আইডি না আমার সাথে ফেসবুক টিমের কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে ওখানে গিয়ে বলছে ভাই যে আপনি কি ভয় লাগতেছিল নাকি আনন্দ লাগতেছিল নাকি এর মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছিলেন না আমি একটু নতুন কিছু করার যে এক্সাইটমেন্ট সেটা ফিল করছিলাম বিকজ আমার জীবনে অনেকদিন ধরে শখ ছিল প্লেন থেকে লাভ দেওয়া তারপর আরো শখ আছে আর উপর থেকে লাভ দশ দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং আর উপর থেকে মানে কি স্পেস থেকে লাভ দিবেন ইয়া পসিবল মানে অ্যাকচুয়ালি হয়েছিল তো কয়েকদিন পসিবল আমাদের এই যে রেড বুল যাকে সাপোর্ট করলো যে 1 লাখ উপর থেকে সো আমার ইচ্ছা ছিল আই ওয়াজ ফিলিং এক্সাইটেড ভয় পাচ্ছিলাম না বিকজ উই ডাই অনলি ওয়ান্স ট্রাস্ট মি উই ডাই অনলি ওয়ান্স সো এভরি মোমেন্ট ইজ ইন্টারেস্টিং আনলেস উই আর এ ক্যাট ইয়া নাইন লাইভস ওকে ইয়া আই ওয়াজ হ্যাভিং ফান কুল নেক্সট কোশ্চেন ইয়া ইয়া স্কাইডাইভিং করার সময় আপনি লাস্ট হলো বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বলছিলেন যে ওইখানে হলো আপনার সাথে আরো অনেক দেশের সবাই ছিল ওইখানে আপনি ওইখানে কমেডি করছিলেন যে সাহসিকতার হিসাবে আপনি ওইখানে একটা কমেডি করে একটা কথা বলছিলেন ওইটা কি আসলেই বলছিলেন যে আমার একটা আমার সাহস আছে আই বেটা আই তুই এরকম একটা কমেডি করছিলেন আমি এই ধরনের আই বেটা আই এই ধরনের করে বাইরের দেশের সাথে যখন আছি ওই ধরনের কোনোভাবে নিজের দেশকে যাতে ছোট করে ওই ধরনের কোনো ধরনের অঙ্গভঙ্গি বা কথা বলা উচিত না ওটা বলিনি ইট ওয়াজ ওরা ইউরোপের কিছু ছেলে মেয়ে ছিল ওরা ভেবে নিয়েছিল যে হয়তো আমি ফ্রিক আউট করবো আকাশে প্লেন ওঠার পরে দরজা খোলার পরে ভয় পেয়ে যাবো সো আমি তখন বন্ধুদেরকে বলি না যে আমি ট্রেন্ড এক্স নেভাল অফিসার আই ডিডেন্ট টেল দ্যাম সো ওয়েন উই ফ্লিউ আকাশে ওঠার পরে যখন দরজা খুললো আই ওয়াজ লাইক ইয়া লেটস গো জাম্প সো বডি ল্যাঙ্গুয়েজ শোজ হাউ কনফিডেন্ট ইউ আর আপনাকে ওই যে আবার চাচা ওই ধরনের করে আপনাকে প্রমাণ করতে হবে না বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাটিটিউড উইল প্রুভ দ্যাট হুইচ হোয়াট কাইন্ড অফ ম্যাটেরিয়াল ইউ আর মেড অফ সো অ্যাজ এ বাংলাদেশে আই ওয়াজ ফিলিং প্রাউড দ্যাট ওখানে নর্থ আমেরিকা ইউরোপ অনেক ছেলে মেয়ে ছিল দরজা খোলার পর তো আসল ব্যাপারটা বোঝা যায় 9000 ফিট উপরে দরজা খুলে দিচ্ছে আমি আমার যে গোপ্রো দিয়ে শ্যুট করছিলাম আমি বললাম কাম অন লেটস ডু ইউ ক্যান চেক দ্যাট দ্যাট ভিডিও ইজ দেয়ার সো আই ওয়াজ লাইক ইয়া লেটস জাম্প টুগেদার অ্যান্ড হি ওয়াজ লাইক ওকে বস পাবলিক আই এম সে ইয়া বস পাবলিক উই বাংলাদেশি স্যার থ্যাংক ইউ শুখন ভাই আমরা জানি আপনি বাংলাদেশের প্রথম ইউটিউবার কিন্তু ইদানিং আপনার ইউটিউব চ্যানেলটা পাচ্ছি না কেন ও হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল নিয়ে প্রথম ইউটিউবার আপনি আই ডোন্ট নো আমি আচ্ছা যাই হোয়াটএভার হোয়াটএভার নেম আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন আমি 2009 সালে চ্যানেলটা খুলেছিলাম সো
কি হয়েছে প্রশ্নটা কি ছিল আপনার ইউটিউব চ্যানেলটা পাচ্ছি না কেন আচ্ছা রাইট নাও দিস ইজ একটু সাসপেন্ডেড আছে বিকজ আমার ভিডিওসগুলো নিয়ে অনেকে অনেক জায়গায় আপ করেছে হ্যাঁ সো এখন ওই সব জায়গায় দেখাচ্ছে উল্টা হয়ে গেছে আমার চ্যানেলটা কেউ রিকগনাইজ করতে পারছে না যেটা আমার ভিডিও বিকজ আমার ভিডিওসগুলো প্রচুর দেখলাম যে অন্যান্য জায়গা থেকে এসেছে সো আই ডোন্ট মাইন্ড দো দিস ইজ নট ওকে বাট আই ডোন্ট মাইন্ড অ্যাজ লং অ্যাজ মাই কন্টেন্ট গেটস ওয়াচড আপনার মোস্ট অফ দ্য ব্লগে আমরা দেখেছি যে ইন্সপাইরেশনাল বা মোটিভেশনাল বা সোশ্যাল কোনো প্রবলেম নিয়ে বা এরকম কিছু নিয়ে কথা বলেন ওয়াই স্টপিং স্ট্যান্ড আপ কমেডি উই রিয়েলি মিস দ্যাট স্ট্যান্ড আপ কমেডি বলতে আমরা যেটাকে বুঝি অধিকাংশ মানুষ আমি সেটা বুঝি না মানে আই থিঙ্ক স্ট্যান্ড আপ কমেডি ইজ মোর ফিলোসফিক আমাদের দেশে অনেকে ফিলোসফিটা ধরতে পারে না অ্যান্ড স্টিল স্টেরিওটাইপিক্যালি মানুষজন মনে করে যিনি স্ট্যান্ড আপ করছেন বা কমেডি এখনও পত্রিকায় লেখে বড় বড় পত্রিকায় কৌতুক অভিনেতা দ্যার ইজ নাথিং কল কৌতুক অভিনেতা আমি কৌতুক অভিনেতা বলেন কারণ বাকিরা চাচা বাথরুম হারিকেন সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মানে আপনি কিন্তু বারবার ওই বাথরুম আর হারিকেন শব্দটা আনছেন না না বিকজ মোস্ট অফ আওয়ার স্ক্রিপ্টস আর লাইক দ্যাট মোস্ট অফ ইভেন ইভেন এস্টাবলিশড টিভি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস স্ক্রিপ্ট রাইটার্স দে আর মেকিং ইট সো শ্যালো এত হালকা করে জিনিসপত্র লেখেন লুঙ্গি নিয়ে দৌড় দিচ্ছেন জুতা নিয়ে দৌড় দিচ্ছেন কিপটামি করছেন জামা ছেঁড়া এইভাবে আমরা কমেডি মনে করি হুইচ ইজ অ্যাবসলুটলি রং কমেডি শুড বি দ্য ওয়ার্ডস কমেডি শুড বি দ্য ইনার মিনিং comedy should be jay acha what prashno ta chilo je apni korben kina which used to do proper stand up comedy I would probably ekhon professional business mane professional year karone byastar kore ektu kome jabe but nabid theke jeta bollam je once nabid the involves then amra jokhon kichu particularly selective community te ami ekhono kori in fact amader kichu din age comedy comedy club e apnar sathe raste dekha hoye gechilo apni moche nabid ami chhe ajke show ache mane nabid ami ektu eshe kichu kon stand up so kore eta etake shoja kotha bola hoy jara pilot তারা অবসর নিল যখন ককপিটে বসে ওদের মানে ওরা সেই আগের রক্তের স্বাদটা পেয়ে যায় সো সোলাইমান শোকান অ্যাকচুয়ালি এসেছে আমাদের এখানে হঠাৎ হঠাৎ করে স্টেজে উঠে যায় সো আই হ্যাভ সিন ইউ ডান ইট আমরা তো একসাথে লাস্ট নেভি সোয়ার্ডস শো করেছিলাম নৌবাহিনীর ইয়েতে ওকে ফাইন তো আমরা মনে হয় আজকে অনেক কোয়েশ্চেন নিয়ে ফেলেছি তো সোলাইমান আবারও বলছি যে আমরা আপনার সাথে কথা বলতে গেলে তো অনেক সময় চলে যাবে বাট এই ব্যস্ততার মধ্যে এসছেন অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আমি নেপথ্যে দূরে থেকে আপনার অগ্রগতি দিচ্ছি এবং প্রত্যেকদিন আপনার পোস্ট থেকে আমি নিজেই কিন্তু এটা কিন্তু ঢেকুর আমার কিন্তু কাঁদছি না আমি জাস্ট আমার একটু ইয়ে চলে আসছি ওকে এক্সকিউজ মি একটু কফি কফি এটা গেল রিয়েল নাভিদ ভাই ইজ আ মাইন্ড ফিল্ড ইউ নেভার নো হোয়েন হি ইজ গোনা এক্সপ্লোড আই ডোন্ট ইভেন নো মাইসেলফ ইজ আমি কি করব না করব আই এম আনপ্রেডিক্টেবল সকালে ভাই নাভিদ দিস ইজ সো গুড দিস ইজ সো গুড আমরা আমাদের লাইফ প্রেডিক্টিভ হয়ে যায় আমি জানি আমি এখানে গেলে এটা করব ওখানে নাভিদ ভাই জানে না বা আমিও জানি না আমি কি করব এটা মজা মানে ইউ ডু ইট ইওর মানে আপনি নিজেকে নিজে চেনেন না এটার মধ্যে একটা মজা আছে সো দ্যাটস আ গুড থিং নাভিদ ভাই বাবা আই না তাই নাভিদ এটা তুমি কিন্তু তোমাকে চিনি না আমি তুমিটা না 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 তোর পিছে টাক ছিল না তো কালকে আছে কোথা থেকে আসলে আনপ্রেডিক্টেবল আমি নিজেকে আসলে আসলে আমি নিজে ভেরি ডোন্ট ইউ ফিল অলসো ইউ আর আনপ্রেডিক্টেবল আই এম আনপ্রেডিক্টেবল আমি জানি না একটু পরে বের হই এখান থেকে কি করব দ্যাটস ফান ইউ শুড সারপ্রাইজ ইওর ওন সেলফ আমি নিজে এই যে আমার আমার মেয়ে একটু ডায়াগ্রেস করছে আমার মেয়ে আমার বড় মেয়ে খুব চিন্তিত থাকে যায় না ইউ নো ইউ সি না এই ওয়াফার কাছে একটু বড় আর কি আমার বড় মেয়ে খুব টেনশনে থাকে যেমন ওর স্কুলে গেলে সে খুব পেরেশানে থাকে কী পাগলামি করবো এবং সবাই হাসবে এদিকে দেখলে তো আমি যেটা করি আমি বলি যে সবার সামনে একটা 12 বছর মেয়ে আমার বেবি আমি চিনি আই ডোন্ট নো দিস আই ডোন্ট নো দিস আমরা শেষ করতে গিয়ে শেষ হচ্ছে না এটা ঘাটের আলাপের মতন হয়ে যাচ্ছে না খোদাফেজ বলতে গিয়ে গাড়ির সামনে গিয়ে আধা ঘন্টা আলাপ করি এনিওয়ে সোলাইমান শোকান এবার ফর্মালি আবার বলছি যে প্রপার টকশোর মতন জনাব সোলাইমান শুকন জি জনাব নাভিদ মাহবুব আপনি আমাদের শোতে অনেক কষ্ট করে এসেছেন যে বলে আপনাকে কি বলে ধন্যবাদ দিব ধন্যবাদের সাথে একটা খাম দিয়ে দেন তাহলে হয়ে যাবে খামটা আছে এবং খামটা অবশ্যই আছে এবং যেই খামটা দেওয়া হবে ওই খামের সামনে লোগো দেখলে আপনার চোখে পানি চলে আসবে কারণ এই লোগোটা আপনি অনেক দিন দেখেছেন এটা আমার কমেডি ক্লাবের লোগো লোগো ইয়েস ও মাই গড এবং শুধু না আপনার খামের সাথে সাথে একটি চতুষ্কোণী একটি সোনার রঙের বাক্স দেওয়া হয়েছে এটা নিয়ে আবার ঢাকা এয়ারপোর্টে যেন না ও হ্যাঁ কাহিনী হয়ে যাবে পলমাজে সোলাইমান শুকন ওনার কাছ থেকে বড় একটি স্বর্ণ উদ্ধার করা হয়েছে ওনার একটু চেষ্টা করে ওটা নিজের ভিতরে নিতে পারেননি সরি বলেন বস কিন্তু সোলাইমান শুকনের আকার এবং এই বাক্সের সাইজ দেখিয়া মনে হইল না যে বিশেষ কসরতের মাধ্যমে বাহির করে
Okay, I think we have to cut this. Cut this. All right, so thank you very much, Solaiman Shukhon. Thank you, boss. Asha Jone, man, you know, wish you all the best. Pleasure, boss. Solaiman Shukhon, ladies and gentlemen. Thank you. Great. Thank you very much. আমাদের আজকের শোতে উপস্থিত ছিলেন সোলাইমান শুকন এবং আশা করি শোটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এক সপ্তাহ পরে আবারো আমাদের সাথে আসবেন মিস্টার টুইস্ট প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো এবং আমরা চেষ্টা করছি যে মানুষের মনে নির্মল আনন্দ পৌঁছে দেওয়ার জন্য এবং সেই যাত্রায় আমাদের সাথে আপনারা আছেন অনেক অনেক ধন্যবাদ কিপ স্মাইলিং ক্ল্যাপ 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 ক্ল্যাপ